আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ ৪৫ শুভ ও দাদিমা এই গল্পটি। প্রথমে আমরা এই গল্পটি পড়ব, তারপর অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর জানব এবং এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও জানব। বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। পাঠ ৪৫ শুভ ও দাদিমা। শুভর দাদি সেলাই করেন। তিনি সূচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল। সে দাদির কাছে গেল। বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি তাই সূচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো। হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদিমা খুশি হলেন। বললেন, বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। বন্ধুরা, আমরা এই সুন্দর গল্পটি পড়ে নিলাম। তোমরাও বেশ কয়েকবার এই গল্পটি পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। ছবি দেখি, শব্দ লিখি ও বলি। এখানে চারটি ছবি আছে। প্রথমে আমরা ছবিগুলো দেখে নিব। উপরে বক্সের মধ্যে কিছু অক্ষরও দেওয়া আছে। আমরা এবার দেখি ছবিগুলো। প্রথম ছবি সূচ। নিচের বক্সে দেখতে পাচ্ছি একটি মাত্র অক্ষর আছে। তাহলে এখানে কোন অক্ষরটি নেই? দেখে নেই, শয় ঋষুকারের সু। তাহলে আমরা এটা বানান করে বলবো শয় ঋষুকারের সু চ, সূচ। দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি একটি মেয়ে খুব হাসি খুশি। তাহলে আমরা নিচে যে অক্ষরটি দেখতে পাচ্ছি সেটা হলো তালেবুস স্বরস্বীকারে সি। উপরের বক্স থেকে এখন আমরা একটি অক্ষর নিয়ে আসব। সেই অক্ষরটি হলো খয়রুসুকারে খু। তাহলে পুরো শব্দটি হলো খয়রুসুকারে খু স্বরস্বীকারে সি, খুশি। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি ছেলের ছবি। এখানে যে অক্ষরটি আছে সেটি হলো রস্বই। তাহলে উপরের বক্স থেকে আমরা কোন শব্দটি আনবো এবার তা দেখে নেই। ভয়াকারে ভা রস্বই, ভাই। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি মহিলার ছবি। আর নিচের বক্সে যে অক্ষরটি আছে সেটি হলো দয়ডিশিকারে দি। এবার আমরা উপরের বক্স থেকে কোন অক্ষরটি নিব সেটা দেখে নেই। দয়াকারে দা। তাহলে শব্দটি হলো দয়াকারে দা দয়রিশিকারে দি, দাদি। বন্ধুরা, তোমরা দেখে নিলে এই অংশটি আমরা কিভাবে পূরণ করলাম। প্রথমে তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে এইভাবে লিখবে, তারপর তোমরা তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এখন আমরা পরের অংশটি দেখছি। দাদির অথবা নানির জন্য কি কি করি তা বলি। নিচে আমি উত্তর লিখেছি। দাদি অথবা নানির জন্য যে কাজগুলো করি সেগুলো হলো: ১. দাদি অথবা নানির কাজে সাহায্য করি। ২. তাদের ঔষধ খেতে সাহায্য করি। ৩. তাদের চশমা খুঁজে দেই। ৪. তাদের চলাফেরা করতে সাহায্য করি। শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে গেলাম দাদি এবং নানির জন্য কি করি। তোমরা এই অংশটি তোমাদের অনুশীলনীর খাতায় সুন্দরভাবে লিখে নেবে। এবার আমরা এই গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নেই। আমি এই গল্পটি পড়ে গল্প থেকে প্রশ্ন তৈরি করেছি যাতে তোমরা এই গল্পটি সম্পর্কে আরও বেশি জানতে পারো। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। প্রশ্ন উত্তর ক, কে সেলাই করেন? উত্তর, দাদিমা সেলাই করেন। খ, কার চশমা হারিয়েছিল? উত্তর, দাদিমার চশমা হারিয়েছিল। গ, কে দাদিমার চশমা খুঁজে দিল? উত্তর, শুভ দাদিমার চশমা খুঁজে দিল। ঘ, দাদিমা শুভকে কি বললেন? উত্তর, দাদিমা শুভকে বললেন বেঁচে থাকো ভাই। উম, শুভ দাদিমাকে কি বলল? উত্তর, শুভ দাদিমাকে বলল দাদিমা তুমি খুব ভালো। বন্ধুরা, তাহলে শিখে নিলাম আমরা এই প্রশ্নগুলোর উত্তর। তোমরা এই প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে পড়বে এবং উত্তরগুলো শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এখন আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কাঠচিহ্নগুলো পড়ব। যেহেতু তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, তাই তোমাদের জন্য এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কাঠচিহ্ন শেখা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই তিনটে জিনিস খুব ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমরা খুব সহজে রিডিং পড়তে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে খাতায় লিখতে পারবে। এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কাঠচিহ্নগুলো আমি পূর্বের ক্লাসেও পড়েছি, এই ক্লাসেও পড়ছি। তোমরা এই বিষয়গুলো যত বেশি পড়বে, তত তোমাদের বাংলা রিডিং পড়তে সহজ হবে। তাহলে বন্ধুরা, চলো আরও একবার শিখে নেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কাঠচিহ্ন। পাঠ 13, স্বরবর্ণ বলি ও পড়ি। স্বরবর্ণ মোট 11টি। এই 11টি বর্ণ এখন আমরা সুন্দরভাবে পড়ব। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। বন্ধুরা, তোমরা এই স্বরবর্ণগুলো বারবার করে পড়বে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলো পড়ব। ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ হলো মোট 39টি। এখন আমরা এই ব্যঞ্জনবর্ণগুলো পড়ব। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, নিয়, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। 29টি জ, বৈশূন্য র, ল, তালেবস্য, মধ্যাহ্নস, দন্তস্য, হ, ডাইবুন্য র, ঢাইশূন্য র, 29টি অ, খণ্ডাত্মা, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। বন্ধুরা, তোমরা এই স্বরবর্ণগুলো আরও কয়েকবার পড়বে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এবার আমরা কাঠচিহ্নগুলো পড়ব এবং শিখব। পাঠ 42, কাঠচিহ্ন। শুনি ও বলি। আতে আকার, রস্বইতে ঋষিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্বউতে রুস্যকার, দীর্ঘ উতে দুর্ঘুকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ঔকার। বন্ধুরা, তোমরা এই কাঠচিহ্নগুলো বেশ কয়েকবার করে পড়বে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এবার আমরা দেখব কাঠচিহ্নগুলো আমাদের মনে আছে কি না। পাঠ 43, খালি ঘরে কাঠচিহ্ন লিখি। একপাশে স্বরবর্ণগুলো লেখা আছে এবং সামনে ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা স্বরবর্ণের সামনে ফাঁকা ঘরে কাঠচিহ্নগুলো লিখব। আতে আকার, রস্বইতে ঋষিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্বউতে রুস্যকার, দীর্ঘউতে দুর্ঘুকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ঔকার। বন্ধুরা, আমরা কাঠচিহ্নগুলো লিখে দেখিয়ে দিলাম। এবার আমরা এই কাঠচিহ্ন দিয়ে কিছু শব্দ শিখব। কাঠচিহ্ন দিয়ে শব্দ লিখি। বন্ধুরা, তোমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাঠচিহ্ন ছাড়া লেখা আছে। আমরা কাঠচিহ্ন দিয়ে এই শব্দগুলো লিখব। প্রথমে লেখা আছে চ করি শিকার কি, চকি। আসলে এটা হবে চয়ৌকারে চৌ করি শিকার কি, চৌকি। তারপরে আছে নো প র, নোপর। এটা হবে নয় দুর্ঘু পয়রুসু র, নুপুর। তারপরে আছে ব ঠায়ঠা, বঠা। আসলে এই শব্দটা হবে ব ঐকারে বই ঠায়ঠা, বইঠা। তারপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হলো ফ ল, ফল। এখানে কিন্তু ফুলের ছবি দেওয়া আছে, তাহলে আমাদের শব্দটি হবে ফরুসুকরে ফু ল, ফুল। এবার আমরা যে শব্দটি এবং ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো ঢোলের ছবি, কিন্তু লেখা আছে ঢ ল, ঢল। শব্দটি হবে ঢয় করে ঢো ল, ঢোল। এরপরে আমরা দেখছি বীণার ছবি, এখানে লেখা আছে ব ন, বন। আসলে শব্দটি হবে বয় দীর্ঘি মধ্যাহ্ন একারে না, বীণা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিমের ছবি, লেখা আছে ড ম, ডম, কিন্তু এখানে হবে ডয় ঋষিকারে ডিম ও, ডিম। এরপর আমরা দেখতে পাচ্ছি হরিণের ছবি, লেখা আছে ম গ, মগ। তাহলে এই শব্দটা হবে ময়রিগ, মৃগ। মৃগ শব্দের অর্থ কিন্তু হরিণ। তাহলে আমরা কাটচিহ্ন দিয়ে এই শব্দগুলোও শিখে নিলাম। বন্ধুরা, তোমরা এই শব্দগুলো তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নিবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।